হ্যালো ভাইজ আমি দীপন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো এই যোদ্ধা কেনি এবং যোদ্ধার জুয়েলার কিন্তু কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে সো কেমন লাগলো এই ট্রেলারটা সো এক কথা এর যখন প্রিভিয়াসলি টিজারটা এসেছিলো আমি কিন্তু কথা পড়েছিলাম এবং আমার কিন্তু মোটামুটি ঠিকঠাক ডিসেন্ট কিন্তু লেগেছিলো বাট এই ট্রেলারটা কিন্তু আমার দারুণ লাগলো এবং সিদ্ধার্থ মালহোত্রাকে অ্যাজ এ অ্যাকশন হিরো কিন্তু এই ট্রেলারটার মধ্যে কিন্তু অ্যাটলিস্ট দুর্দান্ত লাগছে মানে দারুণভাবে কিন্তু অ্যাটলিস্ট ডিরেক্টর তাকে প্রেজেন্ট করেছে এবং সিদ্ধার্থকে অ্যাজ অ্যাকশন হিরো আমার কিন্তু দারুণ লাগে এবং তার প্রিভিয়াসলি যে সিরিজটা এসছে প্রাইম ভিডিওতে সেখানেও কিন্তু তাকে আমরা অ্যাকশন করতে দেখেছিলাম কিন্তু এখানে একটা অন্য রকমের কিন্তু আমরা এখানে কিন্তু অ্যাকশন দেখতে পাচ্ছি তার ক্ষেত্রে তো কেমন হলো ট্রেলারটা এবং প্রথম কথা হচ্ছে এটার গল্প সম্বন্ধে কিন্তু একটু অডিয়েন্সকে কনফিউশনের মধ্যে কিন্তু রেখেছে এবং এখানে সিদ্ধার্থের কিন্তু এটা পাস্ট আছে এবং সে একদম সাসপেন্ডেড অফিসার এবং তাকে কেন সাসপেন্ড করা হয়েছে কি বৃত্তান্ত এবং সেটা কিন্তু অবশ্যই তার পাস্টে কিন্তু দেখানো হবে এবারে এবারে একটা প্লেনকে কিন্তু মোটামুটি হাইজ্যাক করা হচ্ছে এবং সেই প্লেনকে যে হাইজেক করা হচ্ছে এবং কেন করা হচ্ছে কী বৃত্তান্ত এবং সেই প্লেনকে হাইজ্যাক থেকে বাঁচাবে কে সিদ্ধার্থ এবং এটা কিন্তু পুরোপুরি একটা রেস্কিউ মিশন তার সঙ্গে কিন্তু সিদ্ধার্থের একটা ব্যাক স্টোরি কিন্তু আছে তো সব মিলিয়ে একটা ভালো গল্প কিন্তু মোটামুটি প্রমিস করছে এবং কাস্টিং কিন্তু খুব ভালো রাশি খান্না আছে সিদ্ধার্থ আছে দিশা পাটানি আছে তো সব মিলিয়ে কাস্টিং কিন্তু বেশ ভালো মানে ভালো কিন্তু অ্যাটলিস্ট হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই ট্রেলারটার যে পজিটিভ দিকটা হচ্ছে সেটা হচ্ছে এটার অ্যাকশান এবং অ্যাকশানের স্কেলিংটা মানে অনেক বিগ স্কেলে কিন্তু এটাকে ডিজাইন করা হয়েছে এবং দেখতে কিন্তু ভালো লাগছে এবং যে এখন বর্তমান সময় না অ্যাকশন অ্যাকশন ধর্মের কাজগুলো প্রচণ্ড ভালো কিন্তু ওয়ার্ক করছে এবং চলছে এবং অডিয়েন্স দেখতে পছন্দ করছে আপনার দা রিলিজ অফ পাঠান বলি জওয়ান বলি ভালো অ্যাকশন প্রমিস করলে কিন্তু মানুষ ভাল লাগে এটাকে দেখবে সো সেই অ্যাকশানটা কিন্তু না প্রমিস মানে করছে এই ট্রেলারটার মধ্যে এবং যেটা দেখতে কিন্তু বস ব্যাপক লাগবে আশা করছি বিগ স্ক্রিনে এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু এমন এমন মানে ডায়লগস রাখা হচ্ছে যেগুলো শুনতে এবং দেখতে কিন্তু ব্যাপক লাগবে ওই পার্টিকুলার যে সিনটা একটা ডায়লগ আছে সেই পোশানটা আমার কিন্তু দারুণ লাগলো এবং এই রকম পেট্রিওটিক ফিল্মে এবং রেস্কিউ মিশনে এবং অ্যাকশন থ্রিলার জন্য প্রজেক্ট সেখানে কিন্তু না এই রকম ডায়লগ থাকাটা কিন্তু প্রচন্ড দরকারি এবং এখানে এর কাজটাও কিন্তু মোটামুটি ঠিকঠাক হয়েছে ভাল লাগছে শুনতে বিজিএমগুলো রাশি খান্নাকে দেখতে ভাল লাগছে দিশাকে দেখতে ভাল লাগছে এবং ওভারঅল অ্যাকশন হিরো হিসেবে সিদ্ধার্থকে কিন্তু দেখতে ভাল লাগছে এবং এখানেও সেই ইন্ডিয়া পাকিস্তান একটা কনফ্লিক্ট সেটাকে এইটা আমার একটুখানি নেগেটিভ লাগলো বাদ বাকি ইটস এ ডিসেন্ট ট্রেলার এবং এটা দেখা যেতেই পারে একবার বড় পর্দায় গিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা